আপনি তিনটা কালার পেবেন একটা একটা হলো অরেঞ্জ কালার একটা হলো ইয়েলো কালার আর একটা হলো ব্লু কালার ব্লু কালার আচ্ছা এই তিনটা কালারে কিন্তু জুস আপনার পছন্দ হ্যাঁ আমরা এখন এপ্রিলিয়া 150 সিসি কার্বন এবিএস নিয়ে কথা বলবো এটা আসলে স্পেশালি এবিএস ভার্সন Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. Chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies. All because of you. যারা খুব কম বাজেটের মধ্যে ভালো মানে স্কুটি খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও খুব হেল্পফুল হবে এখন আমি যে শোরুমটা আছি তাদের শোরুম নাম হচ্ছে বেসপা অ্যান্ড এপ্রিলিয়া ব্র্যান্ডের শোরুমটা যদি বলি অ্যাড্রেসটা হচ্ছে মগবাজার রাজাক প্লাজার গ্রেন্ড ফ্লোরে আর ফ্রেস আপনি যদি তাদের সময় আসে তাদের সময় নাম এটা ফোন নাম্বার যাবতীয় ইনফরমেশন আমি ভিডিওর নিচে দিয়ে দেবো আপনি ওখান থেকে কানেক্ট করে নেবেন আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরেকটা কথা যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে একদিন ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো ফ্রেস আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা বেসপা অ্যান্ড এপ্রিলিয়ার অফিসিয়াল শোরুম থেকে বলছি মগবাজার এটার অ্যাড্রেসটা হচ্ছে মগবাজার চৌরাস্তা রাজ্জাক প্লাজার গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে আর আজকে আমরা কথা বলবো বেসপা স্কুটারগুলো নিয়ে বেসপা এখানে আমরা যে স্কুটারগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসপা 150 সিসি সেগমেন্টের স্কুটার এখানে আমাদের মডেলগুলো আছে বেসপা ভিএক্সএল এসএক্সএল এই মডেলগুলো নিয়ে আজকে কথা বলবো আচ্ছা ঠিক আছে আমি যদি আজকে কথা বলি যে আমাদের কাছে এখন আপাতত ভেসপা এসএক্সএল এর তিনটা কালার হবে 150 সিসির মধ্যে এটা হচ্ছে ব্লু অরেঞ্জ আর ইয়েলো এই তিনটা কালার হবে এছাড়া ভেসপা ভিএক্সএল আছে বাট ওগুলো আপাতত এখন শোরুমে নাই আমার স্টকে গোডাউনে আছে ওগুলো আসবে আশা করি কালকে বা পরশুর মধ্যে এই এটার স্পেশালিটি হচ্ছে যে ভেসপা তো আসলে সবাই জানে ভেসপা হচ্ছে সেই 1945 থেকে স্কুটার যদি আমরা বলি স্কুটারের জন্মই হচ্ছে ভেসপা দিয়ে বা স্কুটার যে জিনিসটা একসময় এটা ভেসপাই ছিল আর কি এখন বাজারে মানে অন্য আরও অনেক স্কুটার আসছে সো আমি ভেসপার যে স্পেশালিটিটা বলবো সেটা হচ্ছে যে এটা একটা ফুল মেটাল বডির স্কুটার সেটা হচ্ছে সিঙ্গেল চেসিসের গাড়ি আর আরেকটা জিনিস যে জিনিসগুলো বলবো যে এটা 150 সিসি সেগমেন্টটা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে 125 সিসিও পাওয়া যায় বাট এখন আপাতত আমাদের কাছে 125 সিসি স্টকটা নাই এটার ডিটেলসগুলো বলি সেটা হচ্ছে যে যে এইটা আপনি চাকা থেকে যদি বলি এটা হচ্ছে টিউবলেস টায়ার হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে এটাতে আর একটা জিনিস হচ্ছে যে আপনি পিছনের ড্রাম ব্রেক আপনি দুইটাই টিউবলেস টায়ার পাবেন সামনে সিঙ্গেল হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে আর আপনি এসএক্সএল ভিএক্সএলের মধ্যে ডিফারেন্সটা কীভাবে বুঝছেন সেটা হচ্ছে যে এসএক্সএল স্কোয়ার হেডলাইট হয় আর আপনি ভিএক্সএলে রাউন্ড হেডলাইট পাবেন আর যেটা এটাতে আপনি যে মিটারটা যদি আমি বলি এটা সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে মিটারটা কিন্তু খুব জোস জি এটা তো সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আর একটা জিনিস যদি আপনি আমি যদি এটা ইঞ্জিনটা বলি সেটা হচ্ছে যেটা ফোর স্ট্রক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে থ্রি ভালভ টেকনোলজি ব্যবহার করা হয়েছে সাইলেন্সারটা কিন্তু এরকম হবে আচ্ছা চাকার সাইজ কত এটা এটা চাকার সাইজ হচ্ছে সামনে 11 পিছনে 10 আচ্ছা তো এখন বর্তমানে এটা প্রাইস কত এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 2,30,000 টাকা পাওয়া যাচ্ছে আর আমাদের সব সময় অফার চলে তো এটা আসলে মান্থলি আসে এখন অফারটা আসেনি আপাতত এটা 2,30,000 টাকা যদি অফার আসে সেটা কাস্টমার আসলে পাবে আচ্ছা আচ্ছা এর সাথে আপনার কি কি ফ্রি দিচ্ছে এই সাথে আপাতত কিছু নেই শুধু আপনি জিপি স্টার যদি হন গ্রামীণ ফোন জিপি স্টার হলে আপনি 5,000 টাকার ডিসকাউন্ট পাবেন স্কুটারের মধ্যে বাংলাদেশে আসলে এবিএস ভার্সনটা এখনো অ্যাভেলেবেল হয় নাই আমরা এপ্রিলিয়া প্রথম নিয়ে আসে এবিএস ভার্সন স্কুটারের মধ্যে আর আমি যদি এটা
স্পেশালিটি নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে এপ্রিলিয়া আসলে আপনি দেখবেন যে এটা হচ্ছে একটা স্পোর্টি স্কুটার, স্পোর্টি স্কুটার। এটার স্পেশালিটিটা হচ্ছে যে এটা চাকার সাইজটা, আপনি স্কুটার সেকশনে দেখবেন যে এত বড় চাকার সাইজটা 14 রিম ব্যবহার করা হয়েছে। আর এছাড়া এটাতে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। আমাদের মাধ্যমে যদি আপনি পেপার করেন সেক্ষেত্রে আপনাকে আমাকে এক মাস সময় দিতে হবে। আর হচ্ছে গিয়ে যে আমরা দুইটা বিআরটিতে পেপার করি, একটা হচ্ছে মিরপুর উত্তরা, সো আপনাকে মিরপুর উত্তরা আর যে কোনো একটা অ্যাড্রেস ব্যবহার করতে হবে যদি আমাদের মাধ্যমে করতে হয়। আর হচ্ছে আপনাকে যখন বিআরটি থেকে কল করবে আপনাকে বিআরটিতে যাইতে হবে একদিন গাড়ি নিয়ে, ঠিক আছে, যে আমাদেরকে দিয়ে পেপার করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বর্তমানে আস্কিং প্রাইস কত ভাইয়া? এটার আস্কিং প্রাইস হচ্ছে 258,000 টাকা। 258,000? জি। আচ্ছা, আর এটা এখন জিপি স্টার হলে আপনি 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা আচ্ছা, সো আপনি 253,000 টাকা পাচ্ছেন। এর মধ্যে এখন হচ্ছে এপ্রিলিয়া SR, এটা এপ্রিলিয়ার 125cc একটা স্কুটার। এটা 150cc মধ্যে চাকার সাইজ বা সব কিছুই সেম, শুধু এটাতে আপনি ABS পাবেন না, এটা সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর বাকি যদি আমি বলি যে এটা এপ্রিলিয়া 150cc মতো বডি, ওজন, হাইট, ওয়েট, লেন্থ সব কিছু এপ্রিলিয়া 150cc মতোই। আর এটার ওজনটা হবে 115 কেজি। আর যদি আরেকটা স্পেশালিটি আমি এপ্রিলিয়ার বলবো সেটা হচ্ছে যে আপনি যদি একটু এপ্রিলিয়া স্কুটারটা দেখেন সেটা হচ্ছে গিয়ে যে এইটার পিছনে যে লুকটা টোটালি বাইকের মতো, আপনি একটু দেখাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি যদি পিছনে থেকে লক্ষ্য করেন দেখবেন যে টোটালি এটা বাইকের মতো লাগে। ওয়াও, ঠিক আছে, আসলে রিয়েলি অ্যামেজিং একটা জিনিস দেখলাম স্কুটির মধ্যে। আসলে সচরাচর এমন হয় না, আমি স্কুটির মধ্যে দেখছি নাকটা বোচার মতো একটা, কিন্তু স্কুটির ভিতরে যে বাইকের মতো পিছনে কালেকশন করেছে এটা নতুন, এপ্রিলের নতুন করছে, তাই না? জি, এটা স্কুটারের ভিতরে পিছনের লুকটা বাইকের মতো। আচ্ছা আচ্ছা, এখন যদি 125cc যে স্কুটিটা, এটা বর্তমান আস্কিং প্রাইস তারা যাচ্ছে, এটা বর্তমান আস্কিং প্রাইস হচ্ছে 173,250 টাকা। আর এটা তো এখন ডিসকাউন্ট চলতেছে আমার, 28,250 টাকা ডিসকাউন্ট পাবেন। আর এটার বর্তমান প্রাইস হচ্ছে 145,000 টাকা আফটার ডিসকাউন্ট। আপনারা যদি কাস্টমার নিজেরা করতে চান সেক্ষেত্রে আমি 15 দিনে আপনার পেপার হ্যান্ড ওভার করে দিব কাস্টমার। আচ্ছা আচ্ছা, এর ভিতরে কয়টা কালার হয়? এটার মধ্যে আপনি দুইটা কালার পাবেন, সেটা হচ্ছে ব্লু আর হচ্ছে গ্রে। সিলভার কালার? জি। আচ্ছা আচ্ছা, এর চাকার সাইজটা কত ভাই এটার? এটা চাকার সাইজ হচ্ছে 14 120 বাই 14 14। আচ্ছা, এটা ঢাকার ভিতরে মাইলেজ পেয়ে যাবো কত? এইটা আপনি 125cc আপনি যদি নেন, আপনি এটা ব্রেকিং পিরিয়ডে আপনি 35 পাবেন, আর ব্রেকিং পিরিয়ড শেষ হলে আপনি এটা অ্যাভারেজ ঢাকাতে 40 পাবেন, আর ঢাকার বাইরে যদি চলেন সেক্ষেত্রে 45 পাবেন। আচ্ছা, এটা ফুয়েল ট্যাঙ্কি? ফুয়েল ট্যাঙ্কি হচ্ছে 6.5 লিটার। 6.5 লিটার? আচ্ছা, ওয়ারেন্টি দিচ্ছে অথবা 28,000 কিলোমিটার যেটা আগে আসে। এছাড়া আমাদের এভরি গাড়িতে আপনি 4টা সার্ভিস ফ্রি পাবেন। বাহ, তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি ভিডিওটার। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর নিজে নামাজ পড়ুন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।